হ্যালো স্টুডেন্ট আজকের ক্লাসে নাম্বার সিস্টেমের সম্বন্ধে আমরা আলোচনা করব। নাম্বার সিস্টেমের দ্বিতীয় পার্ট প্রথম পাঠেতে আমরা কি দেখেছি পজিশনাল নাম্বার সিস্টেমের যে ভাগগুলো ছিল সেই ভাগগুলোর ইন্টারচেঞ্জ করা আমরা দেখেছি এবং শিখেছি আজকের পাঠেতে আমরা অ্যাডিশান এবং সাবস্ট্র্যাকশান শিখব কিসের নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমের কি শিখবো আজকে অ্যাডিশান অ্যান্ড সাবস্ট্রাকশান বাংলায় যাকে যোগ ও বিয়োগ বলে এগুলো আমরা শিখব কিসের শিখব আমরা যে পজিশনাল নাম্বারগুলোর ইন্টারচেঞ্জগুলো শিখেছিলাম সেই পজিশনাল নাম্বারের অ্যাডিশন এবং সাবস্ট্রাকশান ওগুলো আমরা শিখব তাহলে এই পজিশনাল নাম্বারের বলতে এখানে বাইনারি রয়েছে ডেসিমাল অকট্যাল অ্যান্ড হেক্সাডেসিম্যাল এগুলো রয়েছে এই নাম্বার সিস্টেমগুলোর এই পজিশনাল নাম্বার সিস্টেমের এগুলোর ইন্টারচেঞ্জগুলো আমরা আগে শিখেছি এখন এগুলোতে কীভাবে অ্যাডিশন এবং সাবস্ট্রাকশান করা হয় সেগুলো দেখবো প্রথমত আমরা বাইনারির অ্যাডিশান এবং সাবস্ট্র্যাকশান দেখব বাইনারির যোগ করতে বললে যোগ করা অর্থাৎ আমরা যখন ডেসিমেল নাম্বার অর্থাৎ দশমিক এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর যখন যোগ করে থাকি তখন কী হয় যেমন ফিফটি থ্রি প্লাস ফর্টি থ্রি এটার যোগফল কত হচ্ছে নাইনটি সিক্স আবার যদি বাইনারি নাম্বার আমি ওয়ান জিরো নিই ওয়ান জিরো প্লাস ওয়ান জিরো নিই এই দুটোর যোগফল হবে হান্ড্রেড এটা ডিফারেন্ট না এই ডিফারেন্টটা আজকে আমরা শিখবো এবং জানবো কেন এরকম হলো দশে দশে যোগ করলে একশো হচ্ছে আবার এখানে ফিফটি থ্রি ফর্টি থ্রি যোগ করলে নাইনটি সিক্স হচ্ছে এই ডিফারেন্ট এই ডিফারেন্টটা আমরা এখানে শিখবো যেটা খুবই ইন্টারেস্টিং তো কিভাবে হচ্ছে সেটা আমরা দেখে নেবো তার আগে বাইনারির যে যোগ বাইনারি সংখ্যার যে যোগ রয়েছে সেই যোগের কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো কী বাইনারি অ্যাডিশন রুলস কি কি রুলস রয়েছে বাইনারি অ্যাডিশনের রুলস রয়েছে আমরা যদি জিরো প্লাস যোগ করি তাহলে জিরো যোগফল হয় ওয়ান প্লাস জিরো যদি করি তাহলে ওয়ান যোগ ফল হয় জিরো প্লাস ওয়ান যদি করি তাহলে ওয়ান যোগ ফল হয় ওয়ান প্লাস ওয়ান যদি যোগ করি তাহলে কি হবে জিরো হবে এবং এইখানে আমরা একটা ক্যারি করব ক্যারি কত থাকবে ওয়ান থাকবে যেমন আমরা যখন ডেসিমেল নাম্বারের কোনো যোগ করে থাকি দশের উপরে উঠে গেলে আমরা আমাদের যেন বলি যে হাতে এক রয়েছে সেরকমই এইখানে হচ্ছে ওয়ান ওয়ান যোগ করলে যোগ ফল জিরো হবে এবং ক্যারি ওয়ান থাকবে নেক্সট আরেকটা কি রয়েছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তিনটে ওয়ানে যোগ করলে যোগফল ওয়ান হবে এবং এখানেও ক্যারি একটা থাকবে ওয়ান আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো নেক্সট আমি এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে বাইনারি অ্যাডিশনের এক্সাম্পল হলো বাইনারি অ্যাডিশনের এক্সাম্পল যেটা কিছুক্ষণ আগে বললাম টেন প্লাস টেন এটা কিভাবে হলো আমরা একটু দেখে নেবো তাহলে টেন প্লাস টেন প্রথম কথা হচ্ছে জিরো 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 এবং জিরোই যোগ করলে জিরো হয় ওয়ান ওয়ান যোগ করলে জিরো হয় এবং হাতে আমাদের ক্যারি কি থাকে ক্যারি ওয়ান থাকে তাহলে কি হলো এখানে ওয়ান এলো আশা করি তোমরা এটা বুঝতে পারছো ক্লিয়ারলি এরকম আরও যদি তোমাদেরকে এক্সাম্পল দেওয়া হয় আরও এক্সাম্পল হিসাবে আমি ধরলাম যে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান প্লাস ওয়ান জিরো ওয়ান এইটা তোমাদেরকে যোগ করতে দিল এটা কি হবে তখন কি করব ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা যোগ করবো ওয়ান জিরো ওয়ান এটা যোগ করব কিভাবে করব। এটা যোগ করলে ওয়ান ওয়ান যোগ করলে কত হয় জিরো হয় এবং এর একটা ক্যারি রয়ে যায় ক্যারিটা এসে কী হবে এখানে যোগ হবে তাহলে ওয়ান ওয়ান যোগ করলে আবার কি হয় ওয়ান হয় ওয়ান ওয়ান যোগ করলে জিরো হয় জিরো জিরো যোগ করলে জিরো হয় এবং হাতে আবার ওয়ান থাকে তাহলে কি করবো সেই ওয়ানটা আবার এখানে নিয়ে এসে যোগ করব। যোগ করলে কী হলো ওয়ান জিরো যোগ করলে জিরো হলো এবং ওয়ান জিরো যোগ করলে সরি ওয়ান জিরো যোগ করলে ওয়ান হয় এবং ওয়ান ওয়ানে যোগ করলে আবার জিরো হয় হাতে আবার ওয়ান থাকে ওয়ান থাকলে এখানে এসে আবার ওয়ানটা যোগ হলো ওয়ান ওয়ান যোগ করলে জিরো হয় এবং হাতে আবার এক থাকে আবার এখানে এক অ্যাড করলাম ওয়ান ওয়ান যোগ করলে এখানে কি হলো এখানে আবার ওয়ান হলো এবং এখানে যে ওয়ান রয়েছে এই ওয়ানটা নেমে গেল। এটা হলো যোগফল এটা আরেকটু যদি ফ্রেশ করে করি তোমরা হয়তো ওখানে বুঝতে পারো নি আর একটু ফ্রেশ করে করলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে তাহলে এখানে আমি লিখছি প্রথম সংখ্যা প্রথম সংখ্যা যাতে তোমরা ভালো করে বুঝতে পারো তার জন্য লিখছি প্রথম সংখ্যা কি আছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা কি আছে দ্বিতীয় সংখ্যা হচ্ছে ওয়ান জিরো ওয়ান এটাকে কি করতে বলেছে অ্যাড করতে বলেছে এখানে আমি যেটা ক্যারি থাকবে সেটা এখানে লিখবো ক্যারির রুম হচ্ছে এটা এটা আমি লিখবো তাহলে কি হলো এখানে প্রথমত ওয়ান ওয়ান যোগ করলে কি হচ্ছে আমাদের যোগফল জিরো হচ্ছে কিন্তু ক্যারি হচ্ছে ওয়ান রয়ে যাচ্ছে ক্যারি ওয়ানটা কত এখানে ওয়ানটা লিখলাম প্লাস ওয়ান অর্থাৎ এটার সাথে ওয়ানটা যোগ করবো প্রথমের ওয়ানের সাথে ওয়ান ওয়ান যোগ করলে জিরো হয় জিরো জিরো যোগ করলে কি হয় জিরো হয় তাহলে এখানে কি হলো এটার যোগফল হচ্ছে জিরো হলো বা এই ওয়ানটা এ ওয়ানটা আমি এখানে যোগ করলাম এখানে ওয়ান ওয়ান যোগ করলে জিরো হলো এবং ওয়ান এখানে এলো ওয়ান ওয়ান যোগ করলাম আবার জিরো হলো আবার আমার কিন্তু ক্যারি ওয়ান রয়ে যাচ্ছে ক্যারি ওয়ানটা আবার এখানে যোগ করলাম ওয়ান জিরো যোগ করলে ওয়ান হলো এবং ওয়ান ওয়ান যোগ করলে জিরো হলো এবং এখানে আবার ক্যারি হয়ে এলো আবার ক্যারি ওয়ান একটা এলো ওয়ান ওয়ান যোগ করলে এখানে জিরো হলো এবং ক্যারি ওয়ান রইল একটা তাহলে জিরো এখানেও আবার ওয়ান রইলো ওয়ানের সাথে জিরো যোগ করলে এখানে ওয়ান হবে এবং এই ওয়ানটা নেমে যাবে এইটা হচ্ছে যোগ যোগভাব এইভাবে তোমরা করতে পারবে ইজিলি আবার আরও একটা এক্সাম্পল দিচ্ছি আরও একটা এক্সাম্পল দিচ্ছি এখানে তাহলে আরও ভালো করে বুঝতে পারবে যেমন এখানে যদি তোমাদেরকে এক্সাম্পল এরকম দেওয়া হয় ওয়ান 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 জিরো ওয়ান প্লাস ওয়ান জিরো জিরো এটা দিলো সেক্ষেত্রে কী করবে তোমরা ওয়ান 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 জিরো ওয়ান প্লাস ওয়ান ডবল জিরো এরকম হলো তাহলে এটা কি হচ্ছে জিরো এবং ও জিরো এবং ওয়ানে যোগ করলে ওয়ান হবে জিরো জিরো যোগ করলে জিরো হবে ওয়ান ওয়ান যোগ করলে জিরো হবে এবং এখানে হচ্ছে একটা এক আমাদের এক্সট্রা ক্যারি করবে তাহলে ওয়ান ওয়ান যোগ করলে জিরো হবে এবং আবার এই ওয়ান ওয়ান যোগ করলে কি হবে আবার এখানে ক্যারি আমি এক পাবো ওয়ান ওয়ান যোগ করলে জিরো হবে এবং যেটা ওয়ান ক্যারি রয়ে যাচ্ছে আরও ওয়ান ওয়ান যোগ করলে জিরো হলো এবং ক্যারি ওয়ান রয়ে যাচ্ছে সেই ওয়ানটা এখানে নেমে যাবে আশা করি তোমরা বুঝতে পারছ এখানে এইভাবে হচ্ছে আমরা যোগগুলো করব। নেক্সট নেক্সট আমরা জেনে নেবো সাবস্ট্রাকশনের ব্যাপারে আমরা বাইনারি রেডিশনের যে সমস্ত রুলসগুলো দেখলাম সেরকমই সাবস্ট্রাকশানেরও কিছু রুলস রয়েছে সেই রুলসগুলোর মধ্যে কী কি পড়ে জিরো থেকে জিরো মাইনাস করলে জিরো হবে জিরো ওয়ান থেকে জিরো মাইনাস করলে ওয়ান হবে ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে জিরো হবে এবং জিরো থেকে ওয়ান মাইনাস করলে ওয়ান থাকবে এবং বড় থাকবে বড় বড় থাকবে ওয়ান বড় বলতে উধার ধার যেমন আমরা যখন হচ্ছে টু থেকে ফাইভ যদি বিয়োগ করি ডেসিমেল নাম্বার ডিজিটে টু থেকে ফাইভ যদি বিয়োগ করি তাহলে কী করতে হয় দুইটাকে আমাদের বারো ধরতে হয় সেরকম এবং লাস্টে কী বলি হাতে এত রইল সে সেরকম আমাদের বড় ওয়ান থাকবে এক্সাম্পল দেখলে বুঝতে পারবে যেমন তোমাদেরকে যদি আমি এক্সাম্পল দিই এরকম ওয়ান জিরো ওয়ান মাইনাস জিরো ওয়ান এটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে কী করবে ওয়ান জিরো ওয়ান তাহলে ওয়ান ওয়ান করলে কী হয় এখানে ওয়ান ওয়ান করলে জিরো হয় জিরো জিরো করলে জিরো হয় এবং এখানে ওয়ান আছে ওয়ানটা নেমে যাবে এইভাবে আমরা সাবস্ট্র্যাকশান করবো আরও রয়েছে যেমন আরও এক্সাম্পল দিচ্ছি দুটো তাহলে তোমরা আরও ইজিলি বুঝতে পারবে যেমন ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান এটা দেওয়া হলো এটা দিলে কীরকম করবে তোমরা জাস্ট অঙ্কটা তুলবে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান মাইনাস কী আছে ওয়ান জিরো ওয়ান জাস্ট ওইরকমই করে যাবো আমরা কী করবো ওয়ান ওয়ানে বিয়োগ করলে কী হচ্ছে জিরো হচ্ছে আর ওয়ান জিরোতে বিয়োগ করলে ওয়ান হচ্ছে এবং জিরো থেকে ওয়ান বিয়োগ করলে এখানে ওয়ান হচ্ছে কিন্তু আমাদের বড়ো হচ্ছে ওয়ান থাকছে সেই ওয়ানটা কী হবে এখানে আসবে এখানে তাহলে ওয়ান ওয়ান বিয়োগ করলে কী হয় জিরো এখানে আসলো ওয়ানটা ওয়ান ওয়ান বিয়োগ করলে কী হয় জিরো এখানে জিরো নামলো ওয়ান আশা করি তোমরা বুঝতে পারছো আমি গোটা কত টাক্ক তোমাদেরকে দিচ্ছি তোমরা করো এবং আমাকে মেল করে অ্যান্সার দেবে নাম্বার ওয়ান টাক্স হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান 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 এটা রইল সমান কত দু নম্বর হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান মাইনাস জিরো ওয়ান জিরো ওয়ান এইটা এরকম করে করতে হয় এরপর নেক্সট হচ্ছে দশমিক বাইনারি নাম্বার দেওয়া থাকলে সেই ক্ষেত্রে যোগ এবং বিয়োগটা কিভাবে করব একই সিস্টেম যেমন দেখানো হয়েছিল জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি এই অঙ্কগুলো তোমরা করে দেখাও এবং আমাকে মেলের মাধ্যমে অ্যান্সার দেবে নেক্সট কি আছে অ্যাডিশানটা দেখবো অ্যাডিশান দশমিকের যেমন এরকম দেওয়া হলো বাইনারির অ্যাডিশান প্রথমত দেখছি নাম্বার ওয়ান কী দেওয়া হয়েছে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান প্লাস ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা দিল এটা দিল না এটা এটা নয় এরকম ওয়ান জিরো এরকম দিল সেই ক্ষেত্রে আমরা কীভাবে যোগটা করবো সেক্ষেত্রে কীভাবে যোগটা করবো সেক্ষেত্রে করবো বলতে প্রথমে অঙ্কটা তুলব ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান হলো নেক্সট কী আছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো যোগটা যেভাবে করবো এভাবে অ্যাডিশান করবো কীভাবে করবো ওয়ান জিরোই ওয়ান হলো জিরো ওয়ানে ওয়ান হলো দশমিক এখানে দিলাম ওয়ান নামলো ওয়ান নামলো ওয়ান নামলো ওয়ান এ তো এইভাবে যোগ করবো একই রকমই সাবস্ট্রাকশানের যেরকম রুলসগুলো তোমরা দেখলে এর আগে এবং যেভাবে করলে সেইভাবেও সাবস্ট্রাকশানটাও করা হয় তো আরও একটা এক্সাম্পল দেখে নিচ্ছি আমরা দুই দাগের আরও একটা এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি কীরকম ওয়ান 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 জিরো জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে প্লাস ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো এইটা সেই ক্ষেত্রে আমরা অ্যান্সারটা কী করবো এর অ্যান্সার কী হবে অ্যান্সার হবে ওয়ান জিরো জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান প্লাস ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো সেক্ষেত্রে কী হবে জিরো ওয়ানে যোগ করলে জিরো হয় ওয়ান ওয়ানে যোগ করলে জিরো হয় বড় থাকে কিন্তু ওয়ান সেই ওয়ানটা কোথায় আসবে এখানে চলে আসবে তাহলে ওয়ান ওয়ানে যোগ করলে কী হবে জিরো হলো আবার বড়ো থাকে ওয়ান ওয়ান ওয়ানে যোগ করলে কী হবে জিরো বড়ো থাকে ওয়ান এখানে নামলো এইটা এভাবে হবে একই সিস্টেম আশা করি তোমরা বুঝতে পারছো নেক্সট কী চলে আসবো সাবস্ট্র্যাকশানে দুটো অঙ্ক দিচ্ছি প্র্যাকটিস করো তোমরা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান কি আছে ওয়ান জিরো ওয়ান 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 পয়েন্ট ওয়ান জিরো প্লাস ওয়ান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এটা করো নাম্বার টু ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা সমান কত এই অ্যাডিশানগুলো করে দেখাও আমাকে দেখিয়ে অ্যান্সার দাও মেলের মাধ্যমে নেক্সট কি রয়েছে সাবস্ট্রাকশানটা দেখে নেবো সাবস্ট্রাকশানের ক্ষেত্রে কি হবে একই সিস্টেম যেমন শিখলাম সেরকমই রুলস কিন্তু একই রুলসে কোনো রকম চেঞ্জ নেই যেমন সাবস্ট্রাকশানের ক্ষেত্রে কি রয়েছে যেমন ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো মাইনাস ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো এটা দিল এটার অ্যান্সারটা কী হবে সেক্ষেত্রে কী করবো ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো মাইনাস ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো এটা কী করবো জিরো জিরোই বিয়োগ করলে কী হয় জিরো হয় ওয়ান ওয়ানে বিয়োগ করলে কী হয় জিরো হয় পয়েন্ট ওয়ান ওয়ান থেকে জিরো বিয়োগ করলে কী হয় ওয়ান নামে মানে ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান নামে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে কী হয় ওয়ান তো এখানে নামে আবার বড় থাকে একটা ওয়ান ওয়ান ওয়ানে বিয়োগ করলে কী হয় জিরো হয় সিম্পল মেটা এইভাবে আমরা করবো আরও একটা এক্সাম্পেল আমরা দেখে নিই নাম্বার ওয়ান এক্সাম্পেল এটা নাম্বার টু নাম্বার টু এক্সাম্পলে কী আর রয়েছে ওয়ান ওয়ান জিরো এটা রইলো মাইনাস এটা সমান কত কী করবো আমরা সেই ক্ষেত্রে একই সিস্টেম হবে ওয়ান ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো তাহলে এটা বিয়োগ করবো যেমন একই সিস্টেম বিয়োগের রুলস রয়েছে সেই রুলসই আমরা ফলো করব তাহলে কি হচ্ছে এটা ওয়ান নামলো জিরোর থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান নামে বড় থাকে ওয়ান সেই ওয়ান এখানে চলে আসবে ওয়ান ওয়ান বিয়োগ করলে জিরো হয় এবং জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হয় এবং ওয়ান ওখানে চলে আসবে ওয়ান ওয়ান বড়ো করলে এখানে বড় থাকছে ওয়ান 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 বিয়োগ করলে জিরো হয় এবং ওয়ান অঙ্ক আমাদের হয়ে গেল দুটো এক্সাম্পল দিচ্ছি তোমরা করে দেখো নাম্বার ওয়ান এটা ছিল অ্যাডিশান অ্যাডিশান আর এটা হচ্ছে সাবস্ট্রাকশন দিচ্ছি নাম্বার ওয়ান তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান মাইনাস সরি পয়েন্ট জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এটা সমান কত এবং তিন নম্বর হচ্ছে দু নম্বর হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান মাইনাস ওয়ান 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 পয়েন্ট জিরো ওয়ান এটা সমান কত এই অঙ্কগুলো তোমরা করে দেখাও নেক্সট আমরা কী জানবো অকটেল এটা বাইনারির অ্যাডিশন এবং সাবস্ট্রাকশন হলো এরপর অকটেলের আমরা ম্যাথামেটিক্সটা শিখবো অকটেল ডিজিট অকটেল আচ্ছা অকটেল শিখবো আজকের ক্লাসটা টেন প্লাস টু বিসিএ এবং ফাইভ থেকে এক্স পর্যন্ত অর্থাৎ ফাইভ থেকে টেন পর্যন্ত যে স্টুডেন্টরা আছে তাদের জন্য এই ক্লাসগুলো তাহলে অক্টেল নাম্বারের যোগ বিয়োগটা আমরা কীভাবে শিখবো নর্মালি আমরা যখন দশমিকের যোগ বিয়োগ করি আমাদের যে এক্সেস যেটা রয়ে যায় সেটাকে আমরা এক হিসাবে ধরি যেমন আমরা যদি সেভেন যুক্ত ফাইভ করি তাহলে কত হচ্ছে যোগফল হচ্ছে সাত আর পাঁচ বারো এইখানে আমরা দুইটা লিখি বাকি এধারে যদি কোনো সংখ্যা থাকে সে তার সাথে একটা যোগ করি যেমন এক্সাম্পল দেখাচ্ছি সেভেন্টি টু প্লাস নাইনটিন এরকম যদি যোগ করি আমরা সেক্ষেত্রে কী করবো নয় দুই এগারোর এক মানে একটা নামালাম এগারো হয় এগারোর এই একটা নামালাম আর একটা এদিকে এসে যোগ হলো এই নাম্বারের সাথে এখানে যোগ হলো এক দিয়ে তারপর যোগ করে আমরা লিখলাম যে নয় এরকম সেই রকম অক্টেল নাম্বারের যে যোগ বিয়োগগুলো অনেকটা এরকম টাইপের হয় অক্টেল নাম্বারে এখানে যেমন ডেসি আমরা কত ধরছি দশ অর্থাৎ এখানে যে নয় দশ এগারো যখন হচ্ছে দশে এগারো মানে হচ্ছে এগারো সমান কত দশ প্লাস ওয়ান মানে এই ওয়ানটা এখানে লিখছি বাকি দশটা পরের নাম্বারে চলে এসছে সেরকম অকটেল নাম্বারেতে ভেরি ইন্টারেস্টিং অক্টেল নাম্বারেতে আট পর্যন্ত কাউন্ট হয় আট যখনই আটের বেশি হয়ে যায় তখনই আট মাইনাস করা হয় এবং ওখান থেকে হচ্ছে আটটাকে এক হিসাবে পরের নাম্বারে যোগ করা তোমরা এটা বুঝতে পারছো আরও এক্সাম্পেলগুলো করি এক্সাম্পল দুটো দেখালেই তোমরা আরও ভালো করে বুঝতে পারবে তাহলে এক্সাম্পল হিসাবে যদি আমরা এরকম নিই অক্টেল নাম্বারে তারপরে রুলসগুলো বলবো অকটেল নাম্বারে যেমন থার্টি ফোর যুক্ত ফর্টি টু এটা দিল অক্টেল নাম্বারে নর্মাল যোগ কি হবে চার দুয়ে ছয় হলো এখানে ছয় নাম হলো আটের থেকে কম ওই লেগে এখানে রয়ে গেলো আবার চার তিনে সাত এটাও আটের থেকে কম তার মানে এটাও হলো কমপ্লিটলি কমপ্লিটলি এই ম্যাথামেটিক্সটা হলো এরপর যদি তোমাদেরকে এরকম অঙ্ক দেওয়া হয় যে সেভেন্টি এইট সেভেন্টি এইট হয়নি সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ হলো এবং থার্টি সিক্স থার্টি সিক্স এটা যদি যোগ করতে দেয় তোমাদেরকে তখন তোমরা কি করবে এটা কিসে আছে অকটেলে আছে অকটেলে আছে কিভাবে করবে তোমরা পাঁচ আর ছয় ছয় আর পাঁচে যোগ করলে কত হয় এগারো এখান থেকে কি করব আট মাইনাস করবো আট মাইনাস করলে থাকে কত তিন এইখানে হচ্ছে তিনটা লিখব বাকি এই যে আট মাইনাস করলাম আটটা এক হিসাবে এখানে এসে যোগ হবে আটটা এক হিসাবে এখানে এসে যোগ হবে তাহলে তিনকে চার হলো সাত আর চার কত হলো এগারো এগারো থেকে আবার আট মাইনাস করবো থাকবে কত তিন তিন থাকবে এখানে তিন রইল আর বাকি যে এক আছে সে একটা এখানে রয়ে যাবে আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ কিন্তু নর্মালি ডেসিমেলে যোগ করলে এটা আসবে না নর্মালি ডেসিমেলে যোগ করলে কী হবে সেভেন্টি ফাইভ প্লাস থার্টি সিক্স ইকোয়াল টু ছয় পাঁচ এগারো এক থেকে এক তিনে চার সাত চারে এগারো একশো এগারো আসবে কিন্তু অক্টেল নাম্বারে আমার আসছে একশো তেত্রিশ কীভাবে যোগটা করলাম তোমরা বুঝতে পেরেছো আরও একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারবে যেমন এখানে যদি বলা হয় সিক্সটি থ্রি সিক্সটি থ্রি হলো প্লাস ফিফটিন এটা যদি যোগ করতে বলে সেই ক্ষেত্রে কি করবে তিন আর পাঁচে যোগ করলে কত হয় আট আমি কি বললাম যে আট বা আটের বেশি হয়ে গেলে চলবে না তখন এক হিসাবে চলে আসবে এখানে আট আছে আট থেকে আট মাইনাস করবো বিয়োগভোল কত থাকে জিরো এখানে লিখব জিরো ওই আটটা যেটা মাইনাস করলাম সেই আটটা এক হিসাবে এখানে চলে আসবে এক আর একে যোগ হবে দুই আট ছয় দুয়ে আট হবে আট কিন্তু এখানে লিখতে পারবো না এটা এখানে লিখতে পারবো না আট থেকে আবার আট মাইনাস করব জিরো হবে তাহলে এখানে কী লিখবো এখানে কী লিখবো জিরো বাকি কী থাকে এই আটটা তো এক হিসাবে আছে সেই একটা এখানে লিখবো তাহলে সিক্সটি থ্রি প্লাস ফিফটিনের যোগ একশো সম্পূর্ণ অন্য রকম না আমাদের ডেসিমেলের মতো নয় দেখলেই যে কোনো স্টুডেন্ট সহজেই ভয় খেয়ে যেতে পারে কিন্তু ভয় খাওয়ার কিছু নেই ভীষণ ইন্টারেস্টিং খুব সহজ খুব ইন্টারেস্টিং অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি গোটা কোথাওকে এক্সাম্পল দিচ্ছি টাস্ক দিচ্ছি তোমরা সেগুলো করো করলে আরও ভালো করে বুঝতে পারবে ফর্টি সিক্স যুক্ত ফিফটি সিক্স সমান কত একই নাম্বার থ্রি সেভেন্টি ওয়ান যুক্ত যুক্ত সিক্সটি ফাইভ একই ফোর ফিফটি ফাইভ যুক্ত ফর্টি ফোর এই এই ম্যাথামেটিক্সগুলো তোমরা করে দেখাও নেক্সট ক্লাসে আজকের ক্লাসে এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা অকটেল নাম্বারের বিয়োগ এবং হেক্সাডেসিমেলের যোগ এবং বিয়োগ ফলের ক্লাসটা করব